জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়, এটি বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়, যেখানে আজ সকাল থেকেই জাতীয় পার্টির এক দলের নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন খণ্ড খণ্ড মিছিলে অনেকেই নির্বাচন বর্জনের দাবি জানিয়েছেন। কেন তাদের এই দাবি সেটি জানার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদেরকে যদি বর্তমান জাতীয় পার্টির যে বনানীর কার্যালয়, সেই বনানীর কার্যালয়ের অবস্থা বোঝাতে চাই, তাহলে বলতে হবে যে একপাশে জাতীয় পার্টির যে চেয়ারম্যানের কার্যালয়, তার দুই পাশেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। আমরা দেখছিলাম যে পুলিশের বেলা 12টার সাথে সাথে 12টার পর থেকেই পুলিশ, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নেতাকর্মীরাও আসছিলেন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এবং তারা বিভিন্ন স্লোগান মিছিল দিচ্ছিলেন। দর্শক জানেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি এবং সেই 7 জানুয়ারিকে ঘিরে এক ধরনের জাতীয় পার্টির নানা নাটকীয়তা কিন্তু চলছে। সেই নাটকীয়তা এখনও শেষ হয়নি এবং সেই নাটকীয়তা চলছে আসন ভাগাভাগি নিয়ে, এক ধরনের সরকার দল আওয়ামী লীগের সাথে এবং জাতীয় পার্টির সাথে বারবারই বৈঠক হয়েছে, যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে সেই বৈঠকগুলো শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য। তবে শেষমেশ জানা গেছে সেই বৈঠকগুলো আসলে সুষ্ঠু নির্বাচন কেন্দ্রিক নয়, জাতীয় পার্টি আসলে কয়টি আসন পাবে সেই বিষয়েই সরকার দলের সাথে এক ধরনের আলোচনাই আসলে হয়েছিল। এবং সব মিলিয়ে সবশেষ যেটি খবর সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় পার্টিকে 50টি যে আসন দাবি করা হয়েছিল সেই আসনের বিপরীতে 26টি আসন জাতীয় পার্টিকে দেওয়া হয়েছে এবং সেই সাথে স্বতন্ত্র প্রার্থীকে তুলে নেওয়ার দাবি জানিয়েছিল জাতীয় পার্টি, সেই দাবিটি আসলে মানা হচ্ছে না, যার ফলেই জাতীয় পার্টির নেতাকর্মীদের একদল নেতাকর্মীদের মনে ভয়ের ভীতির সঞ্চার হয়েছে। তারা আসলে চাচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচন করবে এবং কিন্তু সেই স্বতন্ত্র প্রার্থীদেরকে বসিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এবং স্বতন্ত্র প্রার্থী বিহীন তারা নির্বাচনে যেতে চাচ্ছে, তবেই তারা 26টি আসনে সন্তুষ্ট থাকবে বলে তারা দাবি অনেকে বলছেন। এবং সেই সাথে আরেকটু যদি জানিয়ে রাখি যে আজ কিছুক্ষণ আগেই জাতীয় পার্টির একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জাতীয় পার্টির যে তারা বৈঠক করছেন, মানে এখন এই বনানীর যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রেসিডিয়ামের সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান রয়েছেন, চেয়ারম্যান, মহাসচিব, কো চেয়ারম্যান অনেকেই রয়েছেন, তারা আসলে বৈঠক করছেন এবং বিকেল নাগাদ জানা যাবে যে এই জাতীয় পার্টি আসলে নির্বাচনে যাবে কি যাবে না। নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এখনও তাদের মধ্যে সংশয় রয়ে গেছে এবং তারা এক ধরনের বলছেন যে অনেকে বলছেন যে নির্বাচনে যাওয়া উচিত নয়, তাদের যে নির্ধারিত আসন সেই আসনের দাবি যদি তারা না করেন তবেই তাহলে আসলে নির্বাচনে যাওয়া উচিত নয় অনেকে বলছেন, অনেকে এমনটাই দাবি করছেন। এবং আজকে সকাল থেকেই জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ে মিছিল এসছে, যারা আসলে ওই 26টি নির্ধারিত 26টি আসনে যাদের নাম নেই তারাই আসলে বলছিলেন যে এই নির্বাচন বর্জন করা উচিত। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বনানীর চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে। দর্শক, এবং যেমনটা বলছিলাম যে জাতীয় পার্টিকে 26টি আসন দেওয়া হয়েছে, সেই 26টি আসন নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট নয়, তারা 50টি আসন দাবি করেছিলেন এবং শেষমেশ কী হচ্ছে, নির্বাচনে যাবে কি যাবে না, সেই প্রশ্নের উত্তর আজ বিকেলে নাগাদ জানা যাবে বলে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় পার্টির যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং তারা আসলে যেমনটা বলছিলেন যে যারা আসলে 26টি আসন অর্থাৎ আওয়ামী লীগের ছাড় দেওয়া 26টি আসনে যারা আসলে নাম তালিকায় নেই তারাই আসলে এই দাবিটি করছেন যে এই সরকারের অধীনে বা আসন ভাগাভাগির বিষয় সুষ্ঠু দাবি না মানা পর্যন্ত তারা নির্বাচনে যেতে যাচ্ছেন না সরাসরি দেখছিলেন ইত্তেফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে জানানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে জাতীয় পার্টির যে চেয়ারম্যানের কার্যালয় সেখানকার পরিস্থিতি এবং দর্শক জানেন যে জাতীয় পার্টি কিন্তু নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে ২৭৮টি আসনে তাদের এই প্রার্থিতা করবেন বলেও জানিয়েছিলেন এবং সেই সাথে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে জাতীয় পার্টির যে কার্যালয় সেখান থেকে যেমনটা বলা হচ্ছে যে আজ বিকেলে আসলে দলটি জানাতে পারবে শেষ সর্বশেষ ব্রিফিং করবে যে জাতীয় পার্টি আসলে নির্বাচনে যাবে কি যাবে না এখন আসলে জাতীয় পার্টির এই কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেনি নির্বাচনে থাকা না থাকার সমঝোতার বিষয় নয় দলীয় সিদ্ধান্তের বিষয়ে আরও কয়েক ঘন্টা সময় নেওয়া হচ্ছে নিজেদের প্রয়োজনে এমনটাই বলেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ তিনি এমনটাই বলেছেন এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি যার ফলেই আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন একেবারে শেষ দিন আসলে কি হবে এখনো পর্যন্ত জাতীয় পার্টিকে তাদের যে নির্ধারিত আসন সেই প্রত্যাশিত আসনগুলো ছেড়ে দেওয়া হবে কি না সে বিষয়েও কিন্তু সিদ্ধান্ত হয়নি কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে এক ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে জাতীয় পার্টিকে 26টি আসন দেওয়া হয়েছে এবং সেই আসনগুলোতে আর বাকি আসনগুলোতে কিন্তু স্বতন্ত্র প্রার্থী থাকছে এবং সেই সাথে জাতীয় পার্টিকে বলা চলে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন এক ধরনের প্রতিযোগিতাপূর্ণ অবস্থার মধ্যে দিয়েই এক কঠিন লড়াইয়েই আসলে পাশ করতে হবে এবং সেই পাশ করার ফলে তারা আসলে সংসদে যেতে পারবেন তবে এটি একেবারেই মানতে নারাজ নয় তারা চাচ্ছেন যে স্বতন্ত্র প্রার্থীকে প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন যদি তারা স্বতন্ত্র প্রার্থীকে প্রত্যাহারের দাবি মেনে নেয় তবেই এই 26টি আসন নিয়ে জাতীয় পার্টি সন্তুষ্ট থাকবে বলে জানা গেছে দর্শক সরাসরি দেখছিলেন জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানস্থ কার্যালয় থেকে যেখানে আজ সকাল থেকেই যারা জাতীয় পার্টির এই 26টি আসনের তালিকায় নাম উঠাতে পারেনি তারাই আসলে নির্বাচন বর্জনের দাবি জানিয়ে আসছিলেন এবং নির্বাচন বর্জনের দাবি জানানোর ফলে জাতীয় পার্টির এই চেয়ারম্যানের কার্যালয়ে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে সেই জন্যই জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ের সামনেই দুই পাশে আপনাদের যেমনটা দেখাচ্ছিলাম এটি চেয়ারম্যানের কার্যালয়ের একেবারে সম্মুখ গেট এখানে সাধারণত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকে না আজকে নতুন করে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ঠিক সামনের যে জায়গাটি একেবারে চেয়ারম্যানের কার্যালয়ের প্রবেশের মুখেও কিন্তু পুলিশ এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন ঠিক তার এই পাশটাতেও আমরা দেখছিলাম বেশ কয়েকজন পুলিশ মোতায়েন রাখা হয়েছে দর্শক জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত এখনো হয়নি সিদ্ধান্ত জানা যাবে বিকাল নাগাদ এমনটাই জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরুদ্দিন জানানোর চেষ্টা করছিলাম রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আর সার্বিক পরিস্থিতি